সদস্যরা আসেন আসেন বৈশা পড়েন আর আমার ভিডিও খান সৎকান তো কেমন লাগে না লাগে কমেন্ট বক্সে কিন্তু একটুখানি হইলেও কমেন্ট করিয়া দিবেন। যাই হোক, আপনারা কেমন আছেন কন তো? আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আমার মতো অসুস্থতা কেউ নাই, আমি আসলে জানিনি তো কয়েকদিন ধরে একটু ভালো নাই। যাই হোক, কাল গেছিলাম জানেন তো বাজারে, কি করতে জানেন? ওই যে আমার বড় অসুস্থর লিগা আমি গেছিলাম ফল আনবার। তো ফল আনবার গিয়া দেখি কি এই সব ফল। তো যাই হোক, ঠাকুর যখন আমরা পূজা দিই নিজের পছন্দেরই তো ফল বাতাসা সন্দেশ লিয়া পূজা দিই, এই হয়েছে কারণ। বরের লিগা ফল আনবার গেছি আর আমার পছন্দের ফল লইয়া চলিয়া আইছি। যাই হোক, তো এই যে ফল খান দেখতেছেন, এই ফল খান দাম কত নিচ্ছে জানেন? 40 টাকা। তো এই 40 টাকা আমি কি করুম কন দেহি, যদি আমার শখই না মিটাইতে পারি সেই কারণে এই 40 টাকা দিয়ে এই ফল খানা কিনে নিছি। ফলটার কিন্তু দাম জানতাম না বা নামও জানতাম না। আপনারা যদি কেউ জানে না থাকেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, এবার কাইটাই লই, কোনটা যে কাটুম বুঝা বাস্তা সালাম না। তো এই ফলটাই কাইটা লই। তো ফলটা কাটবার গেলে তো ফোনটা আমাকে রাখতে হইব, কারণ ক্যামেরা করুম না ফল কাটুম কন দেখি, সেই কারণে ফোনটা রাইখা ফলটা যেই কাটছি ভেতরে যে কত গুলা বীজ গুইনা গুইনা সারতে পারতাছিলাম না। তো এইগুলা দেখা কয় আমার মা কি জানেন, এ কুমড়ার বীজ এই বীজ নাকি উনি লাগাইব বাড়িতে। আপনারাই কন দেখি এ হলো বিদেশি ফল, এ হলো কি আর এই দেশে হয়, সেই কথা মারে বুঝাইতেই পারতে লাগছিলাম না। তো মারে কইলাম ঠিক আছে তুমি একটুখানি ফল লইয়া যাও, বাবাও তো কোনোদিনও খাই নাই, তো খাইবো আর তুমি গাছ লাগাইবা, যদি হয় তো তুমিও তো 40টা টাকা দিয়া বিক্রি করতে পারবা। যাই হোক ভাই, এই যে আমখানা কাটছি সুন্দর কইরা আমি খামু বলে, কিন্তু তার আগে দেখতেছি যে আমার মেয়ে হকগুলা আমগুলো খাইয়া লইতাছে আর এত টক লাগতাছে যে ও চোখ মুখের ভাবই আলাদা করতেছে। তো আমি ভাবলাম যে ফটোটা আগে তুলি, তারপরে আমি আমগুলা খাই। ও বাবা দেহি বৈশা বৈশা একটার পর একটা আম খাইতাছে। আপনারাই কন দেহি, ও যদি সব আম খাইয়া লয় তাহলে আমরা কি খাইবো? বাড়িতে এসে দুই খান গেস্ট, আমার মা আর শ্বশুর, তো ভাবলাম একা একা খামো। তো একা একা কি খাওয়া যায় কন দেহি? এই যে গিরিন আপেল, জীবনে তো বাবার জন্মে কোনোদিনও খাই নাই, তো দিদির জন্মে একবার খাইছিলাম, গেছিল ঘুরবার সেই হান থেকে লইয়া আইছিল, তখন দিছিল কি না, কিন্তু জীবনেও খাই নাই। যা দাম যা দাম, 250 টাকা কেজি, আমাগো মানুষ গো মতো কি 250 টাকা কেজি দিয়া কেউ ফল খাইবার পারে? আপনারাই কম দেহি, এ হলো বড় লোকের ফল, বড় লোকরা খায়, আমরা তো খাই ওই লাল লাল আপেল, এ 70 টাকা কেজি দিয়া। এই আপেল কি আমাগো শোভা পায়? আর এই যে আম, কি যে টক, সে ভাববারই সময় দিতেছে না। যাই হোক, মাইয়া খান এই 8টার দিকেও লোভ দিল, এই 8টার দিকে লোভ ছিল আমার, এত লোভ লাগতেছিল কি করো, মাইয়াটা তো আমার, ও যদি খাইবার ইচ্ছা করে খাক না, আমি নাই পরে কিনা খামু। এই তো আমের সিজন হইল, কত যে আম খামু আর গাছ লাগামু। গাছগুলা কি করি জানেন? গাছগুলাই কিনতে আসে না, ওইগুলা দিয়ে কিন্তু আমরা বিক্রি করি। যেই না মুখে দিছি একটুখানি গিরিন আপেল, উড়ে টক রে উড়ে টক, মরছি রে আমি মরছি, কি করতে কিনলাম রে 250 টাকা দিয়া কম দেখি। যেই না সন্ধ্যা হয়েছে সেই তো আমার বড় আয়া পড়ছে, আয়া পরে বল কি খামু রে কি খামু। আমি বইতাছি যে এই সন্ধ্যা হলে কি খাইবা কও তো, কয় কি ফল খামু। তখন আমার মাথায় আইলো ওই যে একখান ফল আনছিলাম কিউবি ফল, এর দাম কত জানেন? 30টা টাকা, দুইখান আসছি, তো চলেন খাওয়াই যাক।